আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইমো। ইমোস কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। মাছ দিয়ে ফুলকপি রান্না, এটা তো আমরা সবসময় খেয়ে থাকি। আজ চেষ্টা করব মাছ ছাড়া দুর্দান্ত স্বাদের ফুলকপি রান্না রেসিপি শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে 3-4 সেকেন্ড লাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা ফুলকপিটাকে ভেজে নিব। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি থেকে ফুলগুলোকে আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি রান্নার আগে হলুদ দেওয়া তেলের ভিতরে একটু ভেজে নিলে এটা খেতে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনি ফুলকপি রান্নার পর দেখতে যেমন প্যাকাশে লাগে ওইটা আর থাকে না, সুন্দর সোনালী একটা রং হয়। এই যে হালকা লালচে বর্ণ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল লাল করে ভাজতে গেলে পোড়া একটা গন্ধ আসবে। এখন রান্না করে নেওয়ার পালা। এই পর্যায়ে এসে আমি আবারও 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে 4টা আস্ত শুকনা মরিচ দিয়ে এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে এসে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়েছি। আমি টমেটো থেকে বিচের অংশটা ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফুলকপিটাকে যেহেতু আমি আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি, এই কারণে এই পর্যায়ে লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। মশলাটা কিছু সময় ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা 1/2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর টমেটো আর টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো মশলাদার খাওয়ার অনেক বেশি টেস্টি হয়। মশলার থেকে তেল যখন আলাদা হয়ে গিয়েছে আর ভাজা ভাজা ঘ্রাণ বেরিয়েছে, সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে আমি আগে একটু ভেজে নিয়েছি, এই জন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না, পানিরও খুব একটা দরকার নেই। 2 কাপ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, তবে ফুলকপির ধরন বুঝে পানি কম বেশি লাগতে পারে। পরবর্তীতে যদি পানি দেওয়া হয় তাহলে অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে ফুলকপির যে রঙটা এই সুন্দর রঙটা আর থাকবে না, আর খেতেও এত বেশি মজা হবে না। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফুলকপিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর নামানোর সময় হয়েছে, তার 2 মিনিট আগে আমি কিছু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে রেখে দিব আরও কিছুক্ষণ। এরপর পরিবেশনের পালা। এটা কিন্তু ফুলকপির কোরমা না, এটা দিয়ে যেমন ভাত খাওয়া যায় রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, আর এটা অসম্ভব টেস্টি হয় বিশ্বাস রাখতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।